আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত ভেঙে গেলে তার চিকিৎসা সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁত ভেঙে গেলে তার চিকিৎসাটা নির্ভর করে দাঁত কতটুকু ভাঙছে তার উপর ভিওয়ার্স দাঁতের ভাঙার উপর নির্ভর করে কখনো দাঁতে ক্যাপ এবং কখনো ফিলিং করার প্রয়োজন হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতে যতটুকু অংশ ভেঙে গেছে দেখতেন এমন পর্যায়ে আপনি যদি ফিলিং করিয়ে নেন সেক্ষেত্রে দাঁতটি ঠিক হয়ে যাবে আগের মতো দেখতে হয়ে যাবে ভিউয়ার্স এখানে দেখুন যে এখানে খুবই সামান্য একটু দাঁতে ভেঙে গেছে এই ভাঙাটাও ফিলিংয়ের মাধ্যমে অর্থাৎ লেজার ফিলিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বা খুব ব্যথামুক্তভাবে কিন্তু এটি ঠিক আগের মতো করে নিতে পারেন এটি ফিলিংয়ের মাধ্যমে করা যায় যদি সামান্য ভাঙা হয় সেক্ষেত্রে ফিলিং করা যায় ভিউয়ার্স এখানে দেখেন যতটুকু অংশ এখানে ভেঙে গেছে একটি দাঁতের যে কোনো কারণে এটি ভেঙে যেতে পারে তো যাই হোক এতটুকু যখন ভেঙে যায় তখন কিন্তু আপনার সেই দাঁতটিতে ক্যাপ করার প্রয়োজন হয় না সেই দাঁতটি আপনি বাস ফিলিং করার মাধ্যমে কিন্তু ঠিক আগের মতো করে নিতে পারেন তবে এ ধরনের ফিলিং যদিও খুব বেশি দিন স্থায়ী থাকে না কারণ হচ্ছে এখানে যখন চাপ পড়বে তখন ফিলিংটি যখন পূর্ণ হয়ে যাবে তখন ফিলিংটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে খুলে গেলে আবারও করে নিতে হবে তবে ভিউয়ার্স আপনি যদি চান এমন দাঁতে আপনি ক্যাপও করে নিতে পারেন তবে এমন দাঁতে ক্যাপ করার কোনো প্রয়োজন হয় না কারণ এতটুকু ভেঙে গেলে কোনো ব্যথা বা যন্ত্রণা সে দাঁতে থাকে না ভাঙাটা যদি ঠিক এই পর্যায়ে হয় তো ভিউয়ার্স এমন দাঁতে আপনি আমার ইয়ে থাকবে যে প্রাথমিক অবস্থায় আপনি ফিলিং করিয়ে দেখুন যদি আপনার ফিলিংটি বারে বারে পড়ে যেতে থাকে তখন আপনি সেটিতে ক্যাপ করার প্রয়োজন ভাবতে পারেন তো ভিউয়ার্স এমন সামান্য যদি ভেঙে থাকে সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন ফিলিং করানো ঠিক আগের মতো হয়ে যাবে এখানে দেখুন এটি ফিলিংয়ের মাধ্যমে করা হয়েছে যেটি লেজার ফিলিংয়ের মাধ্যমে করা হয় ভিউয়ার্স কখনও যদি দাঁত এভাবে ভেঙে যায় অর্থাৎ দাঁতের মধ্যভাগেরও বেশি অংশ ভেঙে যায় ক্ষেত্রে আপনি কিন্তু ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না ক্ষেত্রে আপনাকে দাঁতে অবশ্যই ক্যাপের ট্রিটমেন্ট করাতে হবে আপনি যখন এ ধরনের দাঁতে দাঁত যখন দাঁত যখন এই পর্যায়ে ভেঙে যায় তখন দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সেটি ক্ষতিগ্রস্ত হয় আর তার কারণে সেটি রুট কেনার ট্রিটমেন্ট করাতে হয় এবং তারপরে সেটি ক্যাপ করাতে হয় ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন দাঁতটি এখান থেকে ভেঙে গেছে তো এখান থেকে ভেঙে যাওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু দাঁতটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে কিন্তু এখানে ক্যাপ করা হয়েছে এটি হচ্ছে ক্যাপ করার পরের ছবি তো দেখতে পাচ্ছেন যে সামান্য এতটুকু গোড়া থাকলেও কিন্তু সে দাঁতে ক্যাপ করে ঠিক আগের মতো করে নেওয়া যায় তো ভিউয়ার্স এমনভাবে যদি ভেঙে যায় আপনি সেখানে ফিলিংয়ের ট্রিটমেন্ট করাতে পারবেন না সেখানে আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এ ধরনের ক্যাপ সেখানে পরাতে হবে ভিওয়ার্স এখানে দেখুন একটি দাঁত ভেঙে গিয়েছিল সেখানে ট্রিটমেন্ট করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ পরানো হয়েছে যেটি ক্যাপ পরানোর পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখুন শুধুমাত্র ভেঙে যে দাঁতের গোড়ার অংশটুকু রয়েছে আর তার উপরেই কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে ক্যাপ করে ঠিক আগের মতো পরা হয়েছে এবং এতে সৌন্দর্য হানি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিক যে খাদ্য খাবারগুলো আমরা সামনের দাঁত দিয়ে সাধারণত খে খাই না কিন্তু তারপরেও যতটুকু প্রেশার সামনের দাঁতে আসে তাতে কোনো সমস্যা হয় না ভিওয়ার্স যদি এই ধরনের দাঁতে ভেঙে যায় এটি আঘাতজনিত কারণে ভেঙে গেছে তো এই ধরনের যদি ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে সেই দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে সে দাঁতে যদি আপনি ক্যাপ করে নেন তাহলে দেখতে আগের মতো হয়ে যাবে যেমনটি আপনার ছিল সেম তেমন হয়ে যাবে এবং আপনার সে দাঁতে আর কখনো ব্যথাও করবে না যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করায় সে দাঁতে ক্যাব করিয়া ক্যাব করিয়ে নেন ভিওর্স এখানে দেখুন একটি দাঁত যদি এভাবে ভেঙে যায় মাড়ির দাঁত এভাবে ভেঙে গেছে আর এভাবে ভেঙে গেলে এখানে কিন্তু ফিলিংটা খুব বেশি দিন স্থায়ী হবে না তো এমন দাঁতের জন্য আপনি যদি স্থায়ী ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে ক্যাপ করাতে হবে এখানে দেখুন একটা দাঁতে ভেঙে যাওয়ার কারণে এখানে ক্যাপ করা হয়েছে এটি হচ্ছে ক্যাপ করা দাঁত যেটি দেখতে সেম দাঁতের মতোই হয়ে থাকে এবং এই ক্যাপ ক্যাব করা দাঁত দিয়ে আপনি ঠিক আগের মতোই খাবার খাবারগুলো চিবিয়ে খেতে পারবেন রকম ঝামেলা ছাড়াই তো ভিওয়ার্স এই ছিল ভেঙে যাওয়া দাঁতের চিকিৎসা সম্পর্কে আলোচনা অর্থাৎ দাঁত যদি অধিক ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে ক্যাপের ট্রিটমেন্ট করাতে হবে অর্থাৎ মধ্যভাগ বেশি যদি ভেঙে যায় সেক্ষেত্রে ক্যাপের ট্রিটমেন্ট করাতে হবে এবং যদি হালকা কিছুটা অংশ ভেঙে যায় যেমনটি এখানে দেখুন এতটুকু অংশ ভেঙে গেলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আর যদি এমনভাবে ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই রুট ক্যানাল ট্রিটমেন্ট করিয়ে দাঁতে ক্যাপ করিয়ে নিতে হবে তো ফিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম